আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে সিঙ্গাপুর ডিবিএস পিওএসবি ব্যাংক, এই ডিবিএস পিওএসবি ব্যাংকের যে ডিজি ব্যাংক অ্যাপস আছে, এই ডিজি ব্যাংক অ্যাপ দিয়ে আমরা কীভাবে খুব সহজেই আমাদের মেইলিং অ্যাড্রেস এবং অ্যাড্রেস চেঞ্জ অথবা আপডেট করব। আমাদের মেইলিং অ্যাড্রেস আপডেট এবং চেঞ্জ করার এই জন্যই প্রয়োজন হয়, আমরা যদি ডরমিটরি চেঞ্জ করি সেক্ষেত্রেও আমাদের মেইলিং অ্যাড্রেসটা আপডেট অথবা চেঞ্জ করার প্রয়োজন হয়, অথবা যদি আমরা ডিবিএস পিওএসবি ব্যাংক বাংলাদেশে ব্যবহার করতে যাই সেক্ষেত্রেও আমাদের বাংলাদেশের অ্যাড্রেসটা আপডেট করার প্রয়োজন হয়। সো আমরা এটাই দেখব বাংলাদেশের অ্যাড্রেস কীভাবে আপডেট করতে হয় এবং সিঙ্গাপুরের অ্যাড্রেস কীভাবে আপডেট করতে হয় এই ডিজি ব্যাংক অ্যাপ দিয়ে, এটা আজকে আমরা দেখব। তো অবশ্যই আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে বুঝতে পারবো কীভাবে খুব সহজেই এই ডিজি ব্যাংক অ্যাপ দিয়ে আমাদের মেইলিং অ্যাড্রেস আপডেট অথবা চেঞ্জ করবো। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলি নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তারপর আমরা পিওএসবি ডিজি ব্যাংক অ্যাপসটি ওপেন করব এবং তারপরে যে লগ ইন আছে লগ ইনে জাস্ট একবার ট্যাপ করব। তারপর ইন্টার পিন, আমাদের পিওএসবি ব্যাংকের যে পিন আছে জাস্ট পিনটা দিয়ে দেবো, ডিজি ব্যাংকের পিনটা। তারপর জাস্ট লগ ইন আছে, লগ ইনে ট্যাপ করব এবং তারপর লোডিং হইতেছে। তারপরে জাস্ট আমরা এই যে মোর অপশন আছে নিচে, এই মোর অপশনে জাস্ট একবার ট্যাপ করব। তারপরে আমরা একটু নিচে যাব, যাওয়ার পর দেখেন এই যে আপডেট কন্ট্যাক্ট ডিটেলস, এখানে জাস্ট ট্যাপ করব এবং আপডেট মেইলিং অ্যাড্রেস, পার্সোনাল কন্ট্যাক্ট অ্যাড্রেস, এইখান থেকে জাস্ট আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং আপনার কোম্পানির নেম, এইগুলো চেঞ্জ করতে পারবেন। আরও এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে মেইলিং অ্যাড্রেসে যদি ট্যাপ করি, এখান থেকে আপনি এখানে দেখেন লেখা আছে ফর ক্রেডিট কার্ড আপডেট উইল টেক 1 ওয়ার্কিং ডেজ। ক্রেডিট কার্ডের আপডেট করতে একদিন টাইম লাগে এবং এখানে অ্যাকাউন্ট আপডেট উইল বি টেক 4 ওয়ার্কিং ডেজ এবং এটা অল আপডেট আফটার 8 PM 1 ওয়ার্কিং ডেজ, মানডে টু স্যাটারডে অনলি। সো জাস্ট আমরা নেক্সট ট্যাপ করব। করার পরে এইখানে দেখেন আমার অ্যাড্রেসটা দেওয়া আছে, রেসিডেন্টাল অ্যাড্রেস, জাস্ট আপডেট লেখা আছে, এখানে একবার ট্যাপ করব। এই আপডেট লেখাতে চেঞ্জ করার পরে সিলেক্ট কান্ট্রি, এখানে কোন দেশের অ্যাড্রেসটা আপনি আপডেট করতে চাইছেন, বাংলাদেশেরটাও পারবেন, জাস্ট এইখান থেকে সিলেক্ট কান্ট্রি করতে হবে। আপনি দেখেন এখানে যে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ দিলে আপনি এখানে বাংলাদেশের অ্যাড্রেসটা আপডেট করতে হবে, বাংলাদেশটা সিলেক্ট করতে হবে এখানে। তারপরে অ্যাড্রেস লাইন 1 অথবা অ্যাড্রেস লাইন 2 দিয়ে আপনি জাস্ট সেভ করলে সেভ হয়ে যাবে, বাংলাদেশের অ্যাড্রেসটা আপনি এখানে বাংলাদেশ থেকে তখন ব্যবহার করতে পারবেন এই ডিজি ব্যাংকটা। সো আমি আপডেট অ্যাড্রেস সেট ট্যাপ করার পরে এইখানে দেখেন সিঙ্গাপুর থেকে আপনি সিঙ্গাপুরে যদি চেঞ্জ করেন অন্য ডরমিটরি অথবা কোম্পানি অ্যাড্রেস, যে ডরমিটরি যাবেন সেই ডরমিটরি ইন্টার ইউর পোস্টাল কোড, সেই ডরমিটরির পোস্টাল কোডটা দেবেন। তারপরে ইউনিট নাম্বার, আপনার ফ্লোর এবং রুম নাম্বারটা এখানে দেবেন ইউনিট নাম্বারের জায়গায় এবং অ্যাড্রেস লাইন 1 লাইন 1 আপনি দেবেন আপনি যে জায়গায় থাকবেন, যেমন আমি এখানে দিয়েছি 2010। তারপরে অ্যাড্রেস লাইন 2 আপনার ডরমিটরির অ্যাড্রেসটা দিয়ে জাস্ট সেভ করবেন, তাহলে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনি ডিজি ব্যাংক অ্যাপ দিয়ে আপনার মেইলিং অ্যাড্রেস আপডেট অথবা চেঞ্জ করবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।